আমরা এখন চলে যাচ্ছি সিনিয়র সিটিজেনের জন্য কথা বলতে। সিনিয়র সিটিজেন আমি এবং আমার সহকারী বা আমার টিমের সদস্য, আমরা সিনিয়র সিটিজেনকে অনেক রেসপেক্ট করি। দর্শক, সিনিয়র সিটিজেনকে আমরা কেয়ার করি। কেয়ার মানে কেয়ার গিভার। চলুন, কেয়ার গিভারের জন্য আমরা বলবো। সিনিয়র সিটিজেন, আপনাকে স্যালুট করছি, সালাম বলছি, সর্বপ্রকার রেসপেক্ট আপনার জন্যে। কেয়ার গিভার তৈরি করুন। কেয়ার গিভার ইজ সাচ এ প্রফেশন, যে প্রফেশনের ওই কেয়ার গিভার আপনাকে অনেক কেয়ার করবে এবং আপনার অনেক কষ্ট দূর হতে সে সাহায্য করবে। এক্সারসাইজ, প্রতিদিন এক্সারসাইজ করবেন। দর্শক, আমার সিনিয়র সিটিজেন, আপনি এক্সারসাইজ করুন। নিয়মিত এক্সারসাইজ আপনার অনেক সিস্টেমকে ভালো রাখে, শরীরের অনেক সিস্টেমকে ভালো রাখে। এবং যারা বিভিন্ন সিস্টেমে বিভিন্ন ইয়েতে অসুবিধায় ভুগছেন, তার মধ্যে সে ধরেন কার্ডিওভাস্কুলার সিস্টেমে আপনার কষ্ট হচ্ছে, অবশ্যই একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নেবেন এবং নিয়মিত হাঁটবেন। দেখবেন আপনি আগের চেয়ে অনেক ভালো আছেন এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়। এছাড়া এই এক্সারসাইজ, নিয়মিত এক্সারসাইজ আপনাকে শুধু শারীরিক নয়, মানসিক সুস্থতাও এনে দেবে, আপনার মনে প্রফুল্লতা এনে দেবে, আপনি ভালো বোধ করবেন। বিভিন্ন গবেষক বলেছেন যাদের বয়স 60-এর উপরে বা ঊর্ধ্বে, তারা যদি সপ্তাহে 5 দিন 30 মিনিট রেগুলার এক্সারসাইজ করেন, তাহলে বছরে যে টাকা তিনি চিকিৎসকের জন্য দিতেন সেই টাকার অনেক টাকাই তার ব্যয় করতে হবে না। এই এক্সারসাইজ তার এই মানি ব্যাগটাকে, যেটা চিকন হয় বছরের টাকা দিয়ে, এটা মোটা হবে। তো সুতরাং দর্শক, অবশ্যই এক্সারসাইজ 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 করবেন। এক্সারসাইজের প্রচুর উপকারিতা, অনেকেই বলে এক্সারসাইজের উপকারিতা আছে, আমি বলবেন না, ভালো করে বলি, চলেন শক্ত করে বলি, এক্সারসাইজের প্রচুর উপকারিতা। তো সুতরাং এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজের কোনো বিকল্প নাই। আমরা চলে যাই, চলেন এখন খাদ্য অভ্যাসের কথা বলি। খাদ্য অভ্যাস, দর্শক, খাদ্য অভ্যাস, সঠিক খাদ্য অভ্যাস গড়ে তুলি, চলেন আপনি আমি আমরা যারা সিনিয়র সিটিজেন অফ দিস কান্ট্রি, চলুন আমরা সঠিক খাদ্য অভ্যেস গড়ে তুলি, যাতে আমাদের শারীরিক অসুস্থতা অনেক দূর হয়। আমরা ওই খাবার খাবো না যে খাবার খেলে আমাদের কোলেস্টেরল বেড়ে যাবে, আমরা ওই খাবার খাবো না যে খাবার খেলে আমাদের সুগার লেভেল বেড়ে যাবে, আমরা ওই খাবার খাবো না যে খাবার খেলে আমার পাকস্থলী নষ্ট হবে। দর্শক, তাহলে কী করব? আমরা ওই খাবার খাবো যে খাবার খেলে আমার ভিটামিন ডি বাড়বে, আমরা ওই খাবার খাবো যে খাবার খেলে আমাদের ক্যালসিয়াম বাড়বে, আমরা ওই খাবার খাবো যে খাবার খেলে আমরা সুস্থ থাকব, আমাদের মাংস শক্তিশালী হবে, মাংস মোটা হবে। যেমন অনেক গবেষণায় বলছে, মুরগির মাংসের বুকের মাসেল খেতে, তাতে আপনার অনেক উপকার। তো সুতরাং চলুন দর্শক, এইসব খাবার, বিশেষ করে মনে রাখবেন আঁশযুক্ত খাবার, এক কথায় শেষ, আঁশযুক্ত খাবার আপনার অনেক উপকারে আসবে। চলুন দেখি, আমার জন্য আমার সহকারী, আমার সঙ্গে যারা একসঙ্গে কাজ করেন, ওনারা কী লিখছেন। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সাহায্য করে এ ধরনের খাবার আমাদের খেতে হবে। বেশি আঁশ আছে এরকম সবজির মধ্যে রয়েছে শিম, মটরশুঁটি, কলাই, ডাল জাতীয় শস্য এবং ফলমূল। তো সুতরাং এগুলো আমরা যেন প্রতিদিন খাই। পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন আলু এবং শেকড় জাতীয় সবজি খোসাসহ রান্না করলে সেগুলো থেকেও প্রচুর আঁশ পাওয়া যায়। এই আঁশ আমাদের শরীরের অনেক উপকার আসবে। এছাড়াও তারা হোল গ্রেইন আটার, বাদামি চাল এবং এই হোল গ্রেইন আটার রুটি
খাওয়ার পরামর্শ করেছেন। ওকে দর্শক, আমরা তাই করব, কি বলেন? যদি শরীর এবং স্বাস্থ্য আমাদের ভালো থাকে, আমাদের করতে দোষ নেই। শেষ টিপসের মধ্যে চলে যাচ্ছেন, দাঁত ইজ ভেরি মূল্যবান। কেউ কেউ বলে থাকেন যে এই মুখ বা দাঁত থেকে অনেক অনেক কষ্ট, অনেক রোগ ছড়ায়। আমাদের আরও অনেক এরকম ওপেনিং আছে, যে সমস্ত ওপেনিং থেকে এত রোগ ছড়ায় না, দাঁত থেকে যত রোগ ছড়ায়। তো সুতরাং আপনারা তো অবশ্যই রাতে খাওয়ার পরে নিয়মিত ব্রাশ করে ঘুমান, এটা মাথায় রাখবেন। রাতে খাওয়ার পরে নিয়মিত ব্রাশ করে ঘুমাবেন। মুখের, এটা আমরা বলি মুখের স্বাস্থ্য বা মাউথ হেলথ, মুখের স্বাস্থ্য বা মাউথ হেলথ। আমাদের একজন বন্ধু আছে ডক্টর বরকতুল্লাহ, উনি ডেন্টাল সার্জন, তো আমরা সবাই তার কাছে যাই। হি ইজ এ ভেরি গুড ডেন্টাল সার্জন। আমি তার উপদেশের মধ্যে থাকি সবসময়, তার উপদেশ হলো ডেন্টাল হেলথ এর যত্ন নেবেন। সবসময় উনি বলেন ডেন্টাল হেলথের যত্ন নেবেন, নিয়মিত ব্রাশ করবেন, আর বিশেষ করে ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করে খুব ভালো করে কুলি করে পরিষ্কার করে ঘুমাবেন। তা আমরা এই রেফারেন্স টানছি যেন আমরাও সে কাজটি করি। বিভিন্ন গবেষকের কাছ থেকে নিছেন উনি, বিভিন্ন গবেষণায় বলা হয়েছে নিয়মিত ব্রাশ করলে দাঁতের মাড়ি ভালো থাকে, দাঁত ভালো থাকে। একটু আগে যেটা বলছিলাম যে আপনি অবশ্যই ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে ঘুমাবেন, বা নিয়মিত ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে আপনি দাঁত ব্রাশ করবেন। এবং দাঁত ব্রাশ করারও কতগুলো নিয়ম আছে, আমরা কেউ কেউ এরকম করি, কিন্তু অনেক সময় ডেন্টাল সার্জনরা এভাবে দাঁত ব্রাশ করার পরামর্শ দিয়ে থাকেন। অন্যদিকে আমরা বলবো, দাঁতের কখনো এরকম সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে একজন দন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরে দেখাবেন। এই ছিল আমাদের সিনিয়র সিটিজেনদের জন্য টিপ।